চাওক, আসাম বিশ্ববিদ্যালয়ত পাঠরত যখন অসমিয়া ছাত্র ছাত্রী আছে তেওঁলোকে তেওঁর নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, যে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক এইটা হল অসমিয়া জাতির এটা ধ্বংসাত্মক বিল। এই বিলের বিরুদ্ধে তেওঁলোকৰ গণতান্ত্রিক প্রতিবাদ করেছে। কিন্তু আপনাদের চাওক যে এই প্রদীপ দত্তরায়ে এই অসমিয়া ছাত্রবিলাকক অসম বিশ্ববিদ্যালয় আহিবলৈ তেওঁ নিদিয়ে বলে মন্তব্য করেছে। আমি হাইলাকান্দি জেলা ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির তরফের পৰা আমি প্রদীপ দত্তরায়ক সকিয়াই দিছো যে আপনি এনেকা আগুনিয়ে খেলা নকরিব, নহলে কিন্তু বরাক উপত্যকার আমি ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির বৃহত্তম সংগ্রাম গড়ে তুলিম। আর তেওঁক আমি এটা কথা কইছো যে তেওঁলোকে বাংলাদেশের দলালি বন্ধ করব লাগে, কারণ অসমত যে অসমিয়া জাতীয়তাবাদের যে সংগ্রাম চলি আছে এই সংগ্রামত পরাভূত করব খুঁজিছে। আমি ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিও কেতিয়াও ক্ষমা নকরো।